সকাল 8:05। কিচেনে ব্রেকফাস্ট বানাতে ভীষণ ব্যস্ত শায়রী। মেয়ে এনার লাঞ্চ বক্সে জমাটি চিকেন চিজি স্যান্ডউইচ আর কিছু ফল প্যাক করে চটপট বেরিয়ে পড়ল মেয়েকে স্কুল বাসে তুলতে। এনা স্কুল রওনা হলেই শায়রী নিজেও যাবে নিজের ওয়ার্কশপে। পাশের বাড়ির আদিত্য সে আবার অফিসের কাজে সুরাট রওনা হবে, তাই সকাল সকাল সেও খুব ব্যস্ত ক্যাব বুক করতে। এয়ারপোর্ট যেতে হবে তাকে। ওদিকে গলির শেষ প্রান্তের দোতলা বাড়িটাতে এক ঝাঁক বাসন ধুয়ে সেগুলোকে গুছিয়ে রাখতে রাখতে মানু বাড়ির গিন্নিকে বলছে, বৌদি কাল কিন্তু ছুটি চাই, বোনের বাড়ি যেতে হবে, কাজে আসবুনি। ঠিক তার পেছনের ফ্ল্যাটে সুবোধবাবুর একটিমাত্র কন্যা তানিশা। তানিশার কলেজে আজ ডিবেট, হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশন এই টপিকের ওপর সে নিজের স্পিচ ডেলিভার করবে। তাই সকাল সকাল মায়ের হাতের বানানো ব্রেকফাস্ট খেয়ে স্কুটি নিয়ে একেবারে দে ছুট। টাবুনদের বাড়িতে আবার হুলুস্থুল কাণ্ড সকাল থেকেই। টাবুনের দাদা আজ পাক্কা 2 বছর পর মস্কো থেকে নিজের বাড়িতে ফিরছে, সাথে নিজের সুন্দরী রাশিয়ান স্ত্রী। তাই বিদেশি বৌমাটির আতিথেয়তায় যেন এতটুকু খামতি না থাকে তা নিয়েই ব্যস্ত বাড়ির বড়রা। ব্যস্ত শহর, ব্যস্ত আমরা, প্রতিদিন প্রতি ঘন্টায় এই ব্যস্ততা অতি পরিচিত একটি ছবি। প্রতিটি ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস কাছারি, বাজারঘাট, রেলওয়ে স্টেশন বা ফেরিঘাট, সর্বত্র যেন তার নিজের ব্যস্ততাময় ছন্দে আবৃত। কিন্তু না, আজকাল আর এই দৃশ্য চোখেই পড়ে না। মহামারী, হ্যাঁ, মহামারীর রোষে সব যেন কেমন ওলট পালট হয়ে গেছে। শোনা যায় না স্কুল বিল্ডিংগুলো থেকে ভেসে আসা পড়ুয়াদের কোলাহল, চোখেই পড়ে না ওই ওই মোড়ের মাথায় ফুচকা কাকুকে ঘিরে কোচিং ক্লাস ফেরত কিশোর কিশোরীদের আবদার, কাকু ফুচকায় ঝাল আর টকটা একটু বেশি দিও, শেষে একটা ফাও দেবে তো। মাল্টিপ্লেক্স, শপিং মল কিংবা ক্যাফেটেরিয়া সেগুলোও প্রায় ফাঁকা বললেই চলে। দেখা যায় না নন্দন কিংবা প্রিন্সেপ ঘাটের ধারে হাতের ওপর হাত রেখে কথায় কথায় অন্য জগতে হারিয়ে যাওয়া তরুণ যুগলদের। আমাদের চারপাশের পরিবেশ যেন নিজের স্বতঃস্ফূর্ততা আর সতেজতাটাই হারিয়ে ফেলেছে। খুব প্রাসঙ্গিকভাবেই কবি জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতাটি মনে পড়ে যায়, যেখানে কবি বলেছেন, আমাদের দেখা হোক মহামারীর শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। সত্যি বেশ জটিল সময় কাটাচ্ছি আমরা, তবে সচেতনতা আর সতর্কতা অবলম্বনে এই জটিল সময়ও কেটে যাবে একদিন।
কবির মতোই তাই রোজ সকালে এক বুক আশার আলো নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা, আমরা আবার যেন ফিরে পাই সেই ব্যস্ততাময় জীবন, সেই প্রাঞ্জলতা, আমোদ প্রমোদে ভরা প্রত্যেকটি মুহূর্তগুলো, যেখানে প্রতিটি পেশায় যুক্ত ব্যক্তিরা আস্বাদন করবে নিজের কাজের আনন্দকে, যেখানে উইকেন্ডে মায়েরা প্ল্যান করবে শিশুদের নিয়ে একটা দুর্দান্ত আউটিং, যেখানে বাড়ির ছোট বড় সকলে মিলে পারিবারিক আনন্দে হই হই করে মেতে উঠবে, যেখানে একলা একলা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ নয়, বরং একজন প্রেমিকার আবদার থাকবে তার প্রেমিকের কাছে, একটা মুভি, তারপর একটা রোম্যান্টিক ডিনার। হ্যাঁ, আমরা সবাই অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায়, এই মহামারীর বিরুদ্ধে, এই মহাযুদ্ধে হাজার হাজার কুর্মিশ, চিকিৎসা ও জরুরি বিভাগে নিযুক্ত সমস্ত বন্ধুদের, আর প্রতিটি দায়িত্ববান নাগরিকের মতো আমরা সকলে মিলে ঠিক একদিন জিতে যাব, ঠিক জয়ী হব এই যুদ্ধে।